সন্দেশখালি বিধানসভায় শেখ শাহজাহানবিহীন ভোট, ভোট দিয়ে খুশি এলাকাবাসীরা। বসিরহাট লোকসভা ছিল শেষ দফা নির্বাচন, আর এই শেষ দফা নির্বাচনে সন্দেশখালি বিধানসভা এলাকার নতুন সূর্য উদয় দেখল মানুষ। তাদের দাবি বামফ্রন্টের আমলে তারা ভোট দিয়েছিল। তারপর ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার, আর এই তৃণমূল সরকারের আমলে সন্দেশখালি বিধানসভা এলাকার মানুষ বেশিরভাগ তারা ভোট দিতে পারেনি। তাদের দাবি শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরাদের মতোই লোক থাকার কারণে অনেকেই বাড়ি থেকে ভয়ে বেরোতে পারতেন না ভোট দিতে। অন্যদিকে বুথ কেন্দ্রে গেলেও বলতো ভোট হয়ে গেছে। এবার ভিন্ন চিত্র দেখা গেল সন্দেশখালী বিধানসভা এলাকায়। এলাকাবাসীর দাবি, এবার শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দার বিহীন ভোট হচ্ছে লোকসভায়। আর এই লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে রাখা হচ্ছে বিভিন্ন বুথে। তারা এবার নিজের ভোট নিজেই দিলেন। খুশির হাওয়া সন্দেশখালী এলাকায়। গন্ডগোল ঝামেলা নেই, কেন এতদিন 12 বছর ভোট দিয়েছি আমরা, আমাদের ভোট আমরা দিতে পারি, আমাদের কাগজ অন্য লোক ভোট দিচ্ছে, এবার শান্তিপূর্ণভাবে এই মুহূর্ত পর্যন্ত এখনো শান্তি আছে, এখনো শান্তিপূর্ণভাবে ভোট আছে, কোনো গন্ডগোল নেই, ঝামেলা নেই। এর পরিবর্তকালে কী হবে আমরা এখনো বলতে পারি। এর আগে কেন দিতে পারিনি? এর আগে তৃণমূল সরকার যখন ছিল তখন দিতে পারিনি, তাদের জোর দিল, ঝামেলা গন্ডগোল। প্রচুর ভোট দেনি না, এই প্রথম ভোট দিচ্ছি না আমরা আজকের তোমার হিসেবে 12 বছর ভোট দিতে পারিনি। কেন? টিএমসির জ্বালা শেখ শাহজাহান, সিরাজউদ্দিন, তারপরে ওর ভাই ছোট ভাই আলমগীর, আলমগীরের জন্য আমরা ভোট দিতে পারিনি। কেউ এবার কি ভোট দিলেন? এবার ভোট দিতে পারিছি। কতটা খুশি? আমরা ভালো খুশি আছি। কেন্দ্র বাহিনী কেমন টহল দিচ্ছে? লাগে কেন্দ্র বাহিনী কালকের আমাদেরকে পুলিশ খুব মারধর যাবেন না, কেন্দ্রবাহিনী ভালো টহল দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে আপনাদের? হ্যাঁ, আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। এই প্রথম ভোট দিলেন, কী অনুভূতি, কী বলবেন? হ্যাঁ, এই প্রথম ভোট দিলেন, কী বলবেন? আমরা এই প্রথম ভোট দিলাম, যেন শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি।